একটা সমাজের পঞ্চাশ শতাংশই নারী অথচ বিভিন্ন খাতে এই নারীদের যদি অধিকার বঞ্চিত করা হয় তাহলে যেটি হবে যে সমাজের অর্ধেক অংশ প্রচণ্ড গতিতে এগিয়ে চলবে এবং বাকি অংশ আগাবে না অর্থাৎ পিছিয়ে থাকবে তাহলে সমাজে যে বৈষম্যটা সৃষ্টি হবে সেই বৈষম্যপূর্ণ সমাজ কিন্তু আদৌ উন্নত হতে পারবে না এবং যদি সেইভাবে উন্নত না হতে পারে তাহলে যে সাময়িক যে উন্নয়নটা অর্জিত হবে তা কিন্তু সাস্টেইনেবল হবে না তাই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বলছে যে জেন্ডার ইকুয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে অর্থাৎ অধিকারের দিক থেকে এবং যে কোনো সুযোগ সুবিধার দিক থেকে নারী এবং পুরুষকে কাছাকাছি নিয়ে আসতে হবে এবং নারী বিশেষ করে যেহেতু কোনো সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা একটু চট করে সমগ্র বিশ্বে নারীরা ঠিক কোথা দিয়ে বঞ্চিত হচ্ছে কিভাবে করে বঞ্চিত হচ্ছে তার একটা ছোট্ট চিত্র দেখে নেই একই কাজের জন্য একজন পুরুষ যেখানটাতে একশো ডলার মজুরি বা বেতন পেয়ে থাকে ঠিক সেই একই কাজের জন্য মহিলাটি বেতন পায় আটাত্তর ডলার অর্থাৎ দুজন একই সময়ে একই পরিমাণ কাজ করলো কিন্তু মহিলাটি বাইশ ডলার বেতন কম পেলো আমরা সবাই জানি যে বাংলাদেশের যে শ্রম ক্ষেত্র রয়েছে যে শ্রমবাজার রয়েছে তাতে মহিলাদের পার্টিসিপেশান অনেক বেশি বিশ্ববাজারেও কিন্তু এটি চমৎকার প্রায় নেক টু নেক অর্থাৎ যতজন পুরুষ কাজ করেন মহিলারাও ঠিক ততটুকুই কাজ করেন কিন্তু এখানটাতে একটা মজার তথ্য হচ্ছে তুমি যত উপরের দিকে যাবে অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যত ম্যানেজমেন্ট লেভেলের উপরের দিকে যাবে সেখানটাতে গিয়ে দেখবে যে নারীদের অংশগ্রহণ ক্রমশই কমে এসছে বিশ্বের সবচেয়ে নাম করা পাঁচশোটি কোম্পানির সিইওদের দিকে তুমি যদি তাকাও সেখানে দেখবে যে চারশো জন পুরুষ সিইও এবং তার বিপরীতে মাত্র ৩২ জন নারী সিইও অর্থাৎ বুঝতে পারছো যে একজন নারীর জন্য সিইও হওয়াটা কতটা বেশি দুষ্কর কত বেশি স্ট্রাকচারাল ব্যারিয়ার এই মহিলাটিকে ফেস করতে হচ্ছে আনপেইড হাউসহোল্ড ওয়ার্ক আমরা যারা বাসায় আমাদের মারাক রয়েছেন তাদেরকে আমরা সবসময় মনে করি আমাদের মারা বোধহয় কিছুই করেন না কোনো একটা দাওয়াতে যদি আমরা যাই যদি কোনো হাউস ওয়াইফকে তার হাজবেন্ড পরিচয় করিয়ে দেন তিনি পরিচয় এভাবে করিয়ে দেন যে হ্যাঁ ভাই আমি ব্যাংকার আমি ব্যাংকে কাজ করি আর আমার ওয়াইফ বাসায় থাকে আমার ওয়াইফ কিছুই করে না আমরা মনে করি যে আমাদের যে সকল গৃহিণী বাসায় থাকেন তারা হয়তো কিছুই করেন না অথচ সমগ্র বিশ্বে তাদের কাজকে যদি অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে এই নারীরা কোটি কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ডলারের কাজ বাসায় বসে করে ফেলছে যার মূল্যায়ন আমরা করছি না সমগ্র বিশ্বে যত আনপেইড হাউসহোল্ড ওয়ার্ক আছে তার মাত্র পঁচিশ শতাংশ পুরুষরা করে এবং পঁচাত্তর শতাংশ নারীরা করে এবং এই পঁচাত্তর শতাংশ কাজের জন্য সে কোনো আর্থিক মূল্য লাভ করে না এবং কোনো সামাজিক মর্যাদা কোনো সামাজিক অধিকারও সেখান থেকে আদায় করতে পারে না রাজনৈতিক ক্ষমতা একাশি শতাংশ সমগ্র বিশ্বের রাজনৈতিক ক্ষমতার একাশি শতাংশই কব্জা করে আছে পুরুষ মাত্র উনিশ শতাংশ কব্জা করে আছে নারী তোমার দেশে প্রধানমন্ত্রী স্পিকার এবং অন্য বিরোধী নেত্রী সবাই নারী কিন্তু তার মানে এই ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে নারীদের রাজনৈতিক অধিকার অর্জিত হয়ে গিয়েছে একটু খোঁজ নাও যে কতজন সংসদ সদস্য রয়েছেন কতজন ইউনিয়ন কাউন্সিলর রয়েছেন কতজন চেয়ারম্যান রয়েছেন নারী হিসেবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার দেশেও এই রাজনৈতিক ক্ষমতায়নেও কিন্তু নারীরা অনেকাংশেই পিছিয়ে রয়েছে এবার সবশেষে একটা ছোট্ট সমীক্ষা দেখায় একজন ছোট্ট কন্যা শিশু তার কিন্তু পড়াশোনা করবার কথা তার খেলবার কথা তার বড় হবার কথা কিন্তু সমগ্র বিশ্বে প্রতি বছর দেড় কোটি শিশু অর্থাৎ আঠারো বছর বয়সের নিচে কন্যা শিশু সমগ্র বিশ্বে দেড় কোটি শিশু এরকম বাল্যবিবাহের শিকার হচ্ছে অর্থাৎ তাদের বয়স হবার আগেই তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এতগুলো ঘটনা ঘটবার পরে তোমার মাথায় কিন্তু এটুকু আসার উচিত যে নারীদের সাথে আসলেই বৈষম্য হচ্ছে সুতরাং এই জিনিসটি তোমার প্রথমত স্বীকার করে নিতে হবে যে তোমার আশেপাশেই নারীদের প্রতি বৈষম্য হচ্ছে তুমি সেটি স্বীকার করো শুধুমাত্র তখনই তুমি নারীদের বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারবে তুমি জিজ্ঞেস করতে পারো আমি কি কাজ করতে পারি অবশ্যই সেই জিনিসটি নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে জিনিসটি তা হচ্ছে এই যে বৈষম্যগুলো হয় সেই বৈষম্যের সূত্র ধরেই নারীর বিরুদ্ধে অনেক সহিংসতা হয় তুমি সংবাদপত্র খুললেই দেখবে নারীর বিরুদ্ধে ধর্ষণ হচ্ছে অ্যাসিড সন্ত্রাস হচ্ছে তাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে নিজ গৃহে তাদেরকে নিপীড়িত করা হচ্ছে এই জিনিসগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং রুখে দাঁড়ানোর প্রক্রিয়াটা কি কথা বলো আমাদের একটা কমন প্রবণতা হচ্ছে নারীর বিরুদ্ধে যখন কোনো সহিংসতা হয় কোনো বৈষম্য হয় কোনো খারাপ আচরণ হয় আমরা সেটা কথা বলতে চাই না মনে করি এটা চেপে যাই কারণ কতগুলি কারণ আছে চেপে যাওয়ার প্রথম কারণ আমরা মনে করি এটা পারিবারিক বিষয় মেয়েটিকে তার বাসায় তার হাজবেন্ড পিটিয়েছে তার শাশুড়ি পিটিয়েছে আহা কেমন একটা বিষয় এটা নিয়ে কীভাবে করে কথা বলবো এটা তো পারিবারিক বিষয় না এটা তোমার নিজের বাসাই হোক তোমার পাশের বাসায় হোক তোমার পাড়ার কোনো একটি বাসায় হোক তুমি যদি বিষয়টি নিয়ে জানতে পারো এটি নিয়ে পরস্পরের সাথে কথা বলো যারা কাজটি করছে তাদের সাথে কথা বলো যদি সেখানটাতে লাভ না হয় পুলিশের সঙ্গে কথা বলো আইন শৃঙ্খলা কর্মীর সঙ্গে কথা বলো মোদ্দা কথা এটি নিয়ে নীরব থেকে না আরও একটি জায়গায় চ চূড়ান্ত একটি নিরবতা পালন করা হয় তা হচ্ছে নারীর বিরুদ্ধে যখন কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় অর্থাৎ নারী নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন করা হয় তখন আমরা মনে করি এটা একটা আনকমফোর্টেবল এরিয়া আমরা কীভাবে করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কথা বলবো একটা জিনিস মনে রাখবে তুমি যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কথা বলবে না তুমি যদি চুপ থাকো তোমার এই নীরবতাই ওই যেই লোকটি হ্যারাসমেন্ট করে গেল ওর সবচেয়ে বড় শক্তি যেই খারাপ মানুষটি এই হ্যারাসমেন্ট করে গেল ও এই বিশ্বাস থেকে হ্যারাসমেন্ট করে গিয়েছে যে তুমি এটা নিয়ে কথা বলবা না তুমি চুপ থাকবা তুমি যেই মুহূর্তে আর চুপ থাকবে না তুমি যেই মুহূর্তে ওই লোকটিকে সাথে সাথে ধরবে এবং সকলে মিলে তার বিরুদ্ধে কথা বলবে সেই মুহূর্তে ওই মানুষটির শিক্ষা হবে যে আমার এরকম কাজটি কখনই করা ঠিক হয়নি এবং অবশ্যই অবশ্যই এর জন্য কিন্তু আইনের সহায়তা গ্রহণ করতে হবে নীরব থাকা যাবে না বিশেষ করে যারা যে সকল মেয়েরা নিজেরা এই ধরনের সমস্যার ভিকটিম হচ্ছে সবার আগে তোমাদের কথা বলে ওঠা দরকার এবং আমরা যারা পুরুষরা আছি যে ছেলেরা আছি তাদেরও কিন্তু কোনো একটি ভিড়ের মধ্যে যদি আমরা দেখি একটি সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটছে আমাদেরও কিন্তু কণ্ঠস্বর বাড়িয়ে তোলা দরকার আমরা যদি প্রতিবাদ করি তাহলে যেই মেয়েটি নিপীড়নের শিকার হচ্ছে সেও কিন্তু সাহস পাবে সেও কিন্তু প্রতিবাদ করবে অ্যাফার্মেটিভ অ্যাকশান অ্যাফার্মেটিভ অ্যাকশান মানে হচ্ছে তোমার সমাজে যদি পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী থাকে তাদেরকে ছোট ছোট কোনো বিশেষ সুবিধা প্রদান করে তাদের মধ্যে একটি সমতা বিরাজ করবার চেষ্টা করা অর্থাৎ তোমার সমাজে যে নারীরা রয়েছেন তারা যদি ক্রমেই পিছিয়ে পড়তে থাকে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমি যতগুলো কারণ ব্যাখ্যা করলাম কিছুক্ষণ আগে সেই প্রতিবন্ধকতাগুলোর কারণে যদি তারা পিছিয়ে পড়তে থাকে সেগুলোকে ব্যালেন্স করবার জন্য কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া যেমন মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান তাদের জন্য কিছু কোটাভিত্তিক বৃত্তি প্রদান তাদের জন্য জাতীয় সংসদে কিছু সিট প্রদান বা খুব ছোট আকারে হলো বাংলাদেশের যে পাবলিক বাসগুলো রয়েছে সেখানটাতে ছয়টা কিংবা নয়টা যে সংরক্ষিত আসন থাকে এই প্রত্যেকটি পদক্ষেপই কিন্তু নারীদের চলার পথকে আরেকটু সুগম করে আমরা চেষ্টা করি যে সকল নারীরা এই সকল প্রতিবন্ধকতা পার হয়েও সামনে এগিয়ে আসছে তাদেরকে আরেকটু সাধুবাদ জানাতে তাদের চলার পথটাকে আরেকটু মসৃণ করতে তাই তুমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই সকল অ্যাফার্মেটিভ অ্যাকশনের সপক্ষে অবস্থান গ্রহণ করতে পারো এবং তোমার আশেপাশের নারীরা যাতে এই অ্যাফার্মেটিভ অ্যাকশনগুলোকে গ্রহণ করতে পারে সেই জিনিসগুলো একটু নিশ্চিত করতে পারো তার পাশেই একটি ছবি দেখতে পাচ্ছ যেখানটাতে বলা হচ্ছে ফেয়ার কম্পিটিশনের কথা অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যে প্রতিযোগিতা হবে তা যেন ফেয়ার হয় এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আচ্ছা আমি যদি নারীর জন্য একটা অ্যাফার্মেটিভ অ্যাকশনই প্রদান করি তার জন্য যদি ছয়টা নির্ধারিত আসন রেখে দেই বা সংসদে পঞ্চাশটা আসন রেখে দেই তাহলে তো ফেয়ার কম্পিটিশন হলো না তাহলে তো ও আমার থেকে এগিয়ে গেল ফেয়ার কম্পিটিশান বলতে আমরা এই জিনিসটা চিন্তা করি আমাদের কাছে মনে হয় যে নারী এবং পুরুষ বোধহয় একই জায়গার থেকে শুরু করছে এবং একই রেসে তারা দৌড়াচ্ছে চিত্রটা সম্পূর্ণ রকমের ভিন্ন চিত্রটা অনেকটা এরকম পুরুষের জন্য চলার পথটি অনেক বেশি মসৃণ একটা এক্সকেলেটারের মতো এবং একই সমাজে নারীর জন্য সে একই পথটি আসলে ময়ের মতো খুবই চিকন খুবই সরু এবং খুবই নরবরে এবং একই সাথে তাকে কিন্তু অনেক বেশি বোঝাও বহন করতে হচ্ছে আমি কিছুক্ষণ আগে তোমাকে যতগুলো বৈষম্যের কথা বললাম এর প্রত্যেকটি কিন্তু নারীর চলার পথকে আরও বেশি কঠিন করে তুলছে যদি তোমার কাছে তাও মনে হয় যে এই অ্যাফর্মেটিভ অ্যাকশনগুলি আসলে জাস্টিফাইড না আরও একবার ভেবে দেখো তার কাছে একটি সংসারে বোঝা রয়েছে তার কাছে তার বাচ্চাটি রয়েছে তোমার বাসায় বা তোমার বাসার আশেপাশে তুমি কখনোই লক্ষ্য করবে না যে বাসার পুরুষটি বাচ্চাটির দায়িত্ব গ্রহণ করছে মূলত নারীকেই কিন্তু বাচ্চাটির দায়িত্ব গ্রহণ করতে হয় তার শিক্ষায় বাধা রয়েছে অর্থাৎ সে যখন বাসা থেকে আরও বেশি পড়াশোনা করতে চেয়েছিল তাকে বাসা থেকে আরও বেশি পড়াশোনা করতে দেওয়া হয় নাই এটি তার জন্য একটি বড় বোঝা তার কাছে পরিবারের অবহেলা রয়েছে তার ভাইকে সবসময় তার উপরে প্রায়োরিটি দেওয়া হয়েছে তা সত্ত্বেও তাকে সামনে আগাতে হয়েছে এই পরিবারের অবহেলাটা তার জন্য অনেক বড় একটা বোঝা ছিল একই সঙ্গে তার উপরে পরিবারের প্রত্যাশা রয়েছে ও তো বাসার মেয়ে ও তো একটু নম্র হবে ও একটু ভদ্র হবে ও এরকম আচরণ করবে না ও বাসার বাইরে যাবে না একটা পুরুষ সন্তান সব সময় বাসার বাইরে গিয়ে স্কুল কলেজ বিতর্ক কুইজ স্পোর্টস সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কিন্তু একই জায়গায় এই পরিবারটি প্রত্যাশা করে যে সন্ধ্যা হবার আগেই সেই মেয়েটি বাসায় ফিরে আসবে অর্থাৎ আরও একবার এই নারীটিকে পিছনে বেঁধে রাখা হচ্ছে নিরাপত্তাহীনতা বাসা থেকে বের হলেই তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভয় পেতে হচ্ছে আরও নানা পদের সমস্যার কথা তাকে চিন্তা করতে হচ্ছে এবং শেষ পর্যন্ত ওয়ার্ক প্লেস সেক্সিজাম এই প্রত্যেকটি বাধা কাটিয়েও এই নারীটি যখন কর্মক্ষেত্রে যাচ্ছে সেখানটা তো তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে দিন শেষে তোমাকে জিনিসটি আইডেন্টিফাই করতে হবে তা হচ্ছে তুমি যদি মনে করো যে নারী এবং পুরুষের চলার পথটি আগের থেকেই একই রকম কথাটি সত্য নয় শুরু থেকেই নারীকে অনেক বেশি বোঝা সঙ্গে নিয়ে খুব কঠিন একটি পথ পাড়ি দিতে হয় তাই নারীর চলার পথকে সুগম করবার দায়িত্ব আমাদের সবার